নিয়ে আসলাম আপনাদের জন্য খুব মজার একটা পিঠা রেসিপি আজকের পিঠাটি তৈরি করছি ময়দা দিয়ে অনেকেরই খুব পরিচিত পিঠা পিঠা। আর আজকের পিঠাটি তৈরি করছি ভেতরে নারকেলের পুর ভরা মিষ্টি পিঠা চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই রেসিপিটি অবশ্যই কিন্তু পুরো ভিডিওটি দেখবেন আমি এখানে একটা কড়াইয়ে তেজপাতা দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়েছি দুইটা দুইটা তেজপাতা আমি মাঝখান থেকে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কোরানো নারিকেল নারিকেলটা চেষ্টা করবেন মিহি করে কোরানোর জন্য এখন আমি ভেজে নিচ্ছি নারকেল থেকে একটু যখন পানি বের হবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে এ পর্যায়ে নারিকেলটা কিন্তু একটু পানি ছেড়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় খেজুরের গুড় দিচ্ছি আমি হাফ কাপের থেকে একটু বেশি আপনারা আপনাদের পছন্দ মতো বা টেস্ট অনুযায়ী মিষ্টিটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন তো এখন নাড়াচাড়া করে গুড়ের সাথে খুব ভালোভাবে নারিকেলটা মিশিয়ে দিচ্ছি নারিকেলটা যখন মেশানো হয়ে যাবে এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত পুটটা ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত প্যানের গা ছেড়ে না আসে এই পর্যায়ে প্যানের গা ছেড়ে এসেছে তার মানে পারফেক্টভাবে পুটটা রেডি হয়ে গেছে পুটটা এক সাইডে রেখে এখানে আমি উপরের যে উপরের যে লেয়ারটা দেব সেটা রেডি করে নিচ্ছি আমি এখানে নিয়েছি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণে ময়দা চাইলে আপনারা আটা দিয়েও এই রেসিপিটি করতে পারেন স্বাদ মতো লবণ দিয়েছি আর দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে রান্নার তেল তেলটা একটু গরম করে দিতে পারেন আপনারা চাইলে সেক্ষেত্রে মচমচে ভাবটা অনেকক্ষণ থাকে আমি শুকনো উপকরণগুলো তেলের সাথে ভালোভাবে মিশিয়ে অল্প অল্প করে পানি অ্যাড করে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি সাধারণত রুটি বা পরোটা বেলার জন্য আমরা যেরকম ডো তৈরি করি তার থেকে কিছুটা সফটভাবে এই ডোটা তৈরি করতে হবে এ পর্যায়ে ডোটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে ডো থেকে কিছুটা অংশ নিয়ে আমি একটা রুটি বেলে নিচ্ছি প্রথমে রুটির একটা শেপ দিয়ে নিয়ে তারপরে উপর থেকে ময়দা ছিটিয়ে দিয়ে একটা রুটি বেলে নিচ্ছি রুটিটা একটু বড় করেই বেলে নিতে হবে যাতে করে একটা রুটির ভিতরেই অনেকগুলো পিঠা তৈরি করা যায় তো দেখতে পাচ্ছেন সাধারণত রুটি যেভাবে বেলি সেভাবে করেই বেলে নিচ্ছি তো এরকম একটা বয়মের মুখ দিয়ে আমি কেটে নিচ্ছি গোল গোল শেপ করে আপনাদের কাছে বড়ো সাইজের কুকি কাটার থাকলে আপনারা সেটা দিয়ে কেটে নিতে পারেন তো যে নারকেলের পুরটা রেডি করেছিলাম সেটা আমি এভাবে লম্বাটে করে রেডি করে নিয়েছি এবং একটা রুটির মধ্যে দিয়ে সাইড থেকে মুখটা খুব ভালোভাবে সিল করে দিচ্ছি যদি সিলটা সহজে হতে না চায় সেক্ষেত্রে অল্প পরিমাণে পানীয় দিতে পারেন তো আমি একটু ডিজাইন করে নিচ্ছি আমার মতো যারা খুব বেশি অভিজ্ঞ না তারা ডিজাইনটা না করতে চাইলে না করতে পারেন দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমি রেডি করে নিয়েছি এখন চলে যাচ্ছি ভেজে নেওয়ার জন্য একটা প্যানে আমি তেল গরম করে নিয়েছি ডুবো তেলে যেহেতু ভাজতে হবে সেক্ষেত্রে তেলটা হালকা গরম করে নিয়েছি এবং একটা একটা করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না তেলটা যখন মিডিয়াম গরম থাকবে সে অবস্থায় পিঠাগুলো দিয়ে দিতে হবে এবং উল্টে পাল্টে আমি পিঠাগুলো এরকম ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়েছি একটা ঝাঁঝরি চামচের সাহায্যে তুলে নিচ্ছি তো সবগুলো পিঠা আমার তৈরি হয়ে গেছে গরম গরম এই পিঠাটা খেতে অনেক বেশি মজার অনেকক্ষণ রাখার পরেও পিঠাটা কিন্তু সফটই থাকবে হার্ড হয়ে যাবে না সাধারণত চালের গুঁড়া দিয়ে তৈরি করলে কিন্তু পিঠাগুলো অনেক বেশি হার্ড হয়ে যায় সকলেই ভালো থাকবেন এবং অবশ্যই আমার ভিডিওগুলো আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন